তেলটা নষ্ট হয়ে গেছে, এই তার কাটাটা ভিতরে ঢুকছিল। একটা চোর পাইছি, চোরটা হলো দেখেন এই বিশাল বড় একটা তার কাটা মনে হচ্ছে ঢুকছে, এটাকে বের করতে হবে। বিশাল বড় একটা তার কাটা মনে হচ্ছে, দেখি কত বড়। এগুলো কি বের হইতেছে? জেল না, নষ্ট হয়ে গেছে, জেল নষ্ট হয়ে গেছে। জেলটা নষ্ট হয়ে গেছে, এই তার কাটাটা ভিতরে ঢুকছিল। জেলটা ওই ফাটা দিয়ে বের হয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, জেল বের হইতেছে। জেল দেখেন, 2 বছর আগে জেল ভরছিলাম, আর এখন এটা এই যে এই ফুটা দিয়া একটা তার কাটা ঢুকছিল, এই তার কাটার এই দিক থেকে জেল বের হচ্ছে, এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওতে দেখতে পেলেন আপনারা আমার বাইকের চাকায় তার কাটা ঢুকে জেলটা, মানে জেলটা আমি যখন বাইকটা কিনছিলাম ওই সময় জেলটা ভরছিলাম, তারপরে আর কোনো খোঁজ খবর রাখি নাই। তো জেলটা পুরোই নষ্ট হয়ে গেছে। তো বাইক ওয়াশ করতে যেয়ে দেখি যে বড় একটা তার কাটা, তো তার কাটাটা বের করার পরে জেলগুলো দেখলাম নষ্ট হয়ে বের হয়ে যাচ্ছে। তো ফাইনালি জেলগুলো পাল্টাইতে চলে আসলাম। আর জেলগুলো যারা পুরাতন জেলের মধ্যে আবার জেল ভরাই দেন, তাহলে এই জেলগুলো আপনার টিকবে না, নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। তো জেলগুলো আপনারা যখন চেঞ্জ করবেন অবশ্যই চাকা খুলে, চাকা ওয়াশ করার পর আপনারা তারপরে নতুন জেল ভরবেন। তো আমি কী কী জেল ভরি আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন। আমি আর কোনো কথা বলবো না, জাস্ট মিউজিক দিয়ে দেব, সাথে আপনারা দেখতে পারবেন। আর আমি কী জেল ইউজ করতেছি এটা আপনাদের একটু দেখাই। আমি এই জেলটা পিছনে চাকার জন্য 1 লিটার, সাথে কিছু বাবলস আছে। এই বাবলসগুলো দিলে কী হবে, আপনার যখন চাকাটা লিক হবে তখন ওই চাকার ওই ছিদ্র দিয়ে আপনার ওই বাবলগুলো ঢুকে যাবে, তাহলে আর হাওয়া বের হবে না। তো অবশ্যই যারা চাকার জেল পরিবর্তন করবেন তারা অবশ্যই ভালো মানের জেল ব্যবহার করবেন। যদি নর্মাল জেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন, বা এটা যেহেতু একটা টায়ারের বিষয়, যদি কোনো সমস্যা হয় রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন। তো এই জন্য ভালো মানের জেল ব্যবহার করতে হবে।
তো পিছনের চাকাতে জেল ভরা কমপ্লিট, হাওয়া দেওয়া কমপ্লিট। এখন এটা সামনের চাকার জন্য, এটা হচ্ছে হাফ লিটারের একটা জেল। তো এটার ভিতরে অবশ্যই যেহেতু পিছনের চাকায় প্রেশার বেশি, সামনের চাকায় প্রেশার কম, এই জন্য পিছনের চাকায় বেশি দিতে হয়, সামনের চাকায় কম দিলে সমস্যা নাই। তো সামনের চাকায় আমি হাফ লিটার জেল দিয়ে দিলাম। আর অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারাই আপনার এই কাজগুলো করে নেবেন, চাকার দোকান থেকে করে নেবেন, তাতে করে আপনার চাকাগুলো বা হচ্ছে জেলগুলো পরিপূর্ণভাবে ভরা হবে বা হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে তারা কাজটা করে দেয় আর কি। তো চাকায় জেল ভরা কমপ্লিট, এখন বাইকে ফিটিং করা হবে চাকাগুলো। তো চাকা ফিটিং করার আগে এটা সম্পূর্ণভাবে একটু দেখে নিতেছি যে সব কিছু ঠিক আছে কি না, ড্রামের যে রাবার থাকে সে রাবার, তারপর ডিস্ক প্যাড, মানে সব কিছু বাইকের একটা টুকটাক যে জিনিসগুলো আছে আপনার এগুলো প্রতিনিয়ত ফলো করতে হয়। ব্রেকের যে বিষয়গুলো, হাওয়ার যে বিষয়গুলো, ক্লাসের তার, এগুলো বিভিন্ন জিনিস আছে বাইকের, আপনার এগুলো চেক করতে হয়। কারণ এগুলো চেক করলে আপনি যখন দূরে কোথাও যাবেন বা বাইক চালানোর সময় কোনো সমস্যায় পড়বেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। এবং সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।